বাংলাদেশের সুন্দরবন, সো সুন্দরবনের কিভাবে আসবেন তার প্রসেসটাই আজকে আপনাদের আজহার ভাই দেখায় দিবে। প্লাস এটা কি কোনো ম্যাপ মোড নাকি তাও আপনাদেরকে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করবে। সোই দেখেন আমি হ হ ভাই বাঘই দেখতে আসছি। ও ভাই বাঘ চলে আসছে, বাঘ চলে আসছে, ভাগ 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 আজহার ভাই ভাগ। সো ভিউয়ার্স পুরো ভিডিওটা যদি সাথে দেখেন, কেউ ভিডিওটা 5 সেকেন্ড স্কিপ করেন না, 5 সেকেন্ড যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা সেই স্থানটাতে যেতে পারবেন না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আজকে আপনাদের আজহার ভাই আপনাদেরকে একটা ভয়ঙ্কর প্লেসে নিয়ে আসবে, আর প্লেসটা হচ্ছে মূলত বাংলাদেশের সুন্দরবন। সো সুন্দরবনের কিভাবে আসবেন তার প্রসেসটাই আজকে আপনাদের আজহার ভাই দেখায় দিবে। প্লাস এটা কি কোনো ম্যাপ মোড নাকি তাও আপনাদেরকে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করবে। সো এই দেখেন আমি গহীন একটা জঙ্গলের ভিতরে আছি, আপনারা দেখতে পারতেছেন ভিউয়ার্স। এই দেখেন এনা ট্রান্সপোর্টের বাসটা নিয়ে আমি সুন্দরবনে আসছি বাঘ দেখতে। হ হ ভাই বাঘই দেখতে আসছি। ও ভাই বাঘ চলে আসছে, বাঘ চলে আসছে, ভাগ 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 আজহার ভাই ভাগ। সো ভিউয়ার্স, ভিউয়ার্স আমি বাসে উঠে যাই, বাঘ চলে আসছিল ভাই রে ভাই, কি একটা অবস্থা, বাঘ দেখে আমি বাসে উঠে গেছি, বাসের ভিতরে তার বাঘ ঢুকতে পারবে না। সো ভিউয়ার্স আজকের ভিডিওটা সম্পূর্ণটা জুড়ে সাথে থাকেন, আশা করি সম্পূর্ণটা যারা যারা দেখবেন তারা ইনশাল্লাহ এই প্লেসটাতে কিভাবে আসবেন তা এ টু জেড সব কিছু বুঝতে পারবেন, আর যারা সম্পূর্ণ দেখবেন না তারা তো বুঝতে পারবেন না। যাই হোক, যারা যারা আমার নতুন চ্যানেল আজহার ভাই অফিসিয়াল এবং এই চ্যানেল টেক গেমার রেজার এক্স এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ 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 ভাইয়াস এখনই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনগুলো প্রেস করে দেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তাড়াতাড়ি আপনাদের নিকট নোটিফিকেশন চলে যায়। সো আজকের মতো বিদায় নিব না ভাই, বিদায় নিব না, এখন আমি চলে যাচ্ছি ইন্ট্রো ভিডিওতে। ইন্ট্রো থেকে ফিরে এসে বাকি সব কিছু এ টু জেড আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ফিরে আসছি ইন্ট্রো এর পর। সো ভিউয়ার্স, আপনাদের আজহার ভাই ফিরে আসলো ইন্ট্রো এর পর, আর আপনারা কিন্তু ইন্ট্রোর আগে দেখতে পারছেন আজকে আপনাদের আজহার ভাই আপনাদেরকে কোথায় নিয়ে যাবে। সো হ্যাঁ ভাই, তবুও বলে রাখি আজকে আমরা এনা বাস নিয়ে, তথা এই বাসটা নিয়ে আমরা চলে যাব বাংলাদেশের সবচেয়ে নাম করা একটা প্লেস, তা হচ্ছে সুন্দরবন। সুন্দরবনে আমরা বাঘ দেখতে যাব। ও ভাই হাসার কিছু নাই, আমরা সত্যি বাঘ দেখতে যাব। সো ভিউয়ার্স পুরো ভিডিওটা যদি সাথে দেখেন, কেউ ভিডিওটা 5 সেকেন্ড স্কিপ করেন না, 5 সেকেন্ড যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা সেই স্থানটাতে যেতে পারবেন না। সো কিভাবে সেই স্থানটাতে যাবেন তার এ টু জেড সব কিছু আপনাদের আজহার ভাই আপনাদেরকে দেখাবে। প্রথমে আপনারা কি করবেন, সেটিংস এর বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা আদার্স এ চলে যাবেন, এখান থেকে আমরা সব কিছু অফ করে দিব। সো এখান থেকে আমরা ডে দিয়ে দিব, না হলে গ্রাফিক্সটা সুন্দর পাওয়া যায় না ভাই। সো ভিজুয়াল আছে, মিডিয়াম দিয়ে আছে, ওকে ওকে মিডিয়াম দিয়ে আছে। সো চলেন আমরা হালকার উপর দিয়ে আমরা এখন গেম সেন করে ফেলি। সো আমি ফ্রি মোডে ক্লিক করলাম, এখান থেকে আপনাদের আজহার ভাই একটা ম্যাপ সিলেক্ট করবে, আর ম্যাপটা হচ্ছে পুরো নতুন যে ম্যাপটা যুক্ত হয়েছে তা হচ্ছে বানি ওয়াঙ্গি, আর ওইদিকে আছে গিল্লি মানুক। সো আমরা বানি ওয়াঙ্গি টু গিল্লি মানুক ক্লিক করে গোতে ক্লিক করে দিলাম, আশা করি আপনারাও ক্লিক করবেন ইনশাল্লাহ। সো ক্লিক করার পরে কীভাবে কোথায় যেতে হবে তাই আপনাদের আজহার ভাই দেখায় দিবে, আর যারা যারা আমার নতুন চ্যানেল আজহার ভাই অফিসিয়াল এবং এই চ্যানেল টেক গেমার রেজার্ট এক্স এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ 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 ভাইয়াস চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনগুলো প্রেস করে দেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তাড়াতাড়ি আপনাদের নিকট নোটিফিকেশন চলে যায়। সো দেখেন আপনাদের আজহার ভাই কিন্তু অলরেডি ড্রাইভিংটা স্টার্ট করে ফেলছে, আমরা হালকার উপর দিয়ে এই বাস টার্মিনাল থেকে বের হয়ে যাচ্ছি। সো একটা কাজ প্রথমে করব, তা হচ্ছে আমি ভাই শ্যাডোটা আইনা ফেলি, না হলে কিন্তু রিয়েলিস্টিক ভাব পাইতেছি না। সো শ্যাডো কি অফ নাকি, শ্যাডো লো করে দিলাম। সো আমরা শ্যাডোটা লো করে আমরা এই দেখেন আপনাদের আজহার ভাই এখন প্রচুর রিয়েলিস্টিক একটা মানে ভিউ পাচ্ছে। সো এই দেখেন আমরা এখন কি করব, আমাদের বাসটাকে এখন আমরা হালকার উপর দিয়ে, এই ভাই গোল্ডেন লাইন এসে মাইরা দিল রে ভাই, কি একটা অবস্থা। যাই হোক যাই হোক যাই হোক, আমরা গোল্ডেন লাইনের এই 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 তো বাসটাকে কাটা ফেলছি। সো দেখলেন আপনাদের আজহার ভাইয়ের ড্রাইভিং দেখতেছেন ভিউয়ার্স, আপনাদের আজহার ভাইয়ের ড্রাইভিং মানে হচ্ছে রিয়েলিস্টিক ড্রাইভিং। সো আমরা এখন কি করব, এখন ম্যাপ যেদিকে দেখাচ্ছে ওইদিকে আপনারা যাবেন। সো ম্যাপ দেখাচ্ছে কোন দিকে ভাই, ম্যাপ দেখাচ্ছে বামে যাওয়ার জন্য। সো আমরা সিম্পলি বামে ইন করলাম। সো আবারও আমাদের ম্যাপ অনুযায়ী ড্রাইভ করতে হবে, সামনে যাওয়ার পরে ম্যাপ দেখাচ্ছে আমাদেরকে ডানে যাওয়ার জন্য। সো আমরা হালকার উপর দিয়ে আমাদের বাসটাকে ডানে কাটা নিছি। সো এই জায়গাটা দেখে ভাই পুরো রংপুর রংপুর লাগতেছে, কেউ যদি ভিডিওটা রংপুর থেকে দেখে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দিন, তো আশা করি আপনারা কমেন্ট করে রেসপন্স করবেন ইনশাল্লাহ। সো আপনাদের আজহার ভাই এই রোডে দিয়ে যাচ্ছে, আমাদের ম্যাপ যেদিকে দেখাচ্ছে সেদিকে আমরা যাব। সো এখন আমরা সামনে যাব, যাওয়ার পরে কি করতে হবে তাও আপনাদের আজহার ভাই বলে দেবে। সো ভিউয়ার্স এখন যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আমাদের ম্যাপ দেখাচ্ছে বামে যাওয়ার জন্য।
বাট 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 আপনারা এখানে আসার পরে কি করবেন জানেন এখানে আসার পরে আপনারা সিম্পলি বাসটাকে ডানে কাটা ফেলবেন সো এখানে আপনাদের আজার ভাই বাসটাকে ডানে কাটা ফেললো আর ডানে কাটা ফেললে কিন্তু আমাদের অর্ধেক কাজ শেষ হয়ে যায় মানে আমরা যেখানে যাইতে চাইতেছি অর্থাৎ বাংলাদেশের সুন্দরবনে সো ওই কাজটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন ভাই আপনাদের আজার ভাইয়ের মোবাইলেও এত ল্যাগ দিচ্ছে ভাই তাহলে বুঝেন যাদের একটু লো এন্ড ডিভাইস তাদের কি অবস্থা রোড রিফ্লেকশন অন করে দিই অফ করে দিই সো ওকে আমরা অফ করে দিলাম এখন দেখি তো ল্যাগ ট্যাগ দেয় কিনা সো ল্যাগ দিচ্ছে না সো এই দেখেন ভিউয়ার্স আমরা এখন বামেন করবো আর অলরেডি এখানে দেখেন নৌকা দেখতে পারতেছি ও ভাই সেই তো আচ্ছা একটা নৌকার সাথে আমার এনাবাসের একটা ছবি তুলবো ভাই অনেক দিনের ইচ্ছে আমার সো চলেন আমরা একটু সামনের দিকে যাই এখন আপনাদের আজার ভাই একটা ছবি তুলবে নৌকার সাথে পরে আমরা বাকি অংশটুকু দেখবো সো এই দেখেন এই দেখেন এই দেখেন নৌকার সাথে ও ভাই বন্ধুরা কেমন হলো আমি এবার নৌকা যাই হোক অ্যানাবাসের মানে মনের কথা আমি বইলা দিলাম সো এই দেখেন আপনি একটা ছবি তুলা ফেলি এই এই একটা সুন্দর ক্লিক হয়ে গেছে ভিউয়ার্স একটা সুন্দর ক্লিক হয়ে গেছে সো এখন আপনারা কি করবেন এখন দেখেন আমাদের ম্যাপ দেখাচ্ছে ডানে যাওয়ার জন্য সো আপনারা সিম্পলি ডানে যাবেন ভাই ডানে যেতে হবে কারণ আর কোনো রোড নাই সো এখন দেখেন আমাদের ম্যাপ দেখাচ্ছে এখানে এসে স্কোয়ার নেওয়ার জন্য অর্থাৎ ইউ টার্ন নেওয়ার জন্য বাট এখানে আসার পরে আপনারা ইউ টার্ন নেবেন না কারণ ইউ টার্ন নিলেই আমাদেরকে খেলা শেষ হয়ে যাবে বাট আমরা তো ইউ টার্ন নিব না আমরা সুন্দরবনে যাব সো এই দেখেন অফিসিয়ালি আপনাদের আজার ভাই আপনাদেরকে নিয়ে ভাই সুন্দরবনে চলে আসছে সো দেখলেন আমি এখন গহীন জঙ্গলে ঢুকতেছি ও ভাই খুবই ভয় লাগতেছে রাস্তাগুলো দেখে খুবই ভয় লাগতেছে ভিউয়ার্স আপনাদের কাছে কতটুকু ভয় লাগতেছে একটু কমেন্ট করে জানা দেন তো সো এই দেখেন আপনাদের আজার ভাই অলরেডি অলরেডি ইন করে ফেলছে ভাই রে ভাই কত ভয়ঙ্কর একটা প্লেস সুন্দরবনের মতোই লাগতেছে আর কোনো গাড়ি টাড়ি নাই ওই দেখেন ওই দেখেন ওইদিকে বাঘ বাঘ ভিউয়ার দেখলেন বাঘ ছিল আচ্ছা যাই হোক এখানে বাঘটা কিছু ছিল না এমনিই বলছি রিয়েলিস্টিক ফিল পাওয়ার জন্য যাই হোক আপনাদের আজার ভাই দেখেন ও ভাই জাস্ট সেই লেভেলের একটা প্লেসে আপনাদের আজার ভাই চলে আসছে মানে অস্থির বলাই যায় সো এখন আমি কয়েকটা রিয়েলিস্টিক ছবি তুলবো আর যারা যারা পুরো ভিডিওটা জুড়ে সাদা ছিলেন তারা কিন্তু বুঝতেই পারছেন এখানে কীভাবে আসবেন আর উপরে কি ওটা ভৌতিক বাড়ি ভিউয়ার্স কিছু বুঝতেছি না তো একটা ছবি তুলে ফেলি তো ওই ওই এ বাড়িটা কই হোয়াট দ্য হেল বাড়িটা কোথায় ভাই রে ভাই ওই ওই দেখেন ওই দেখা যাচ্ছে যাইতেছে সো ভাই আমরা এখন জঙ্গলের মধ্যে আছি ওই দেখেন ভৌতিক বাসা ভৌতিক বাসা না ওইটা ছিল সুন্দরবনের একটা রিসোর্ট যাই হোক আমরা এখন কী করবো আমরা এখন ছবি তুলবো সো ছবি তোলার জন্য আমরা একটু সামনের দিকে অগ্রসর হই এখান থেকে দেখেন এই এইখান থেকে অ্যানাবাসের একটা ছবি তুললে ভাই সেই দুর্দান্ত একটা ফিল্ম আলাদা ছবি হবে সো এই দেখেন একটা ছবি তুলে ফেললাম বাট নামটা বুঝে যাইতেছে না সো নাম বোঝানোর জন্য আমরা কী করবো আবারও আমরা একটু বামে হাঁটবো সো বামে হাঁটার জন্য আমরা এইদিকে এই 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 তো সো এখান থেকে একটা ছবি তোলা যাবে না ছবি তোলা পসিবল হচ্ছে না সো ভিউয়ার্স ভিডিওটা দেখলে দেখে আপনারা যারা মানে এখানে আসতে পারবেন তারা এসে একটু কমেন্ট কইরা জানা দেন যে আজার ভাই শুধুমাত্র আপনার ভিডিওটা দেখেই আমরা এই সুন্দরবনের প্লেসটাতে আসতে পারছি আর আগে কিন্তু আমরা এখানে পারি নাই আসতে সো আপনারা যতটুকু রেসপন্স করবেন ততটুকুই কিন্তু আমি বা আপনাদের আজার ভাই অনেক বেশি খুশি হবে সো এই দেখেন আমরা অ্যানাবাসরা একটা ছবি ক্লিক করে ফেলি হয়তো এগুলোই আপনারা থাম্বনেলে দেখতে পারবেন সো এই দেখেন রেডি ওয়ান টু থ্রি অ্যাকশন সো ছবি একটা তুইলা ফেললো আপনাদের আজার ভাই এখন কি করব এখন আজকের মতো আমরা বিদায় নিয়ে নেব কারণ আর কিছু করার নাই আপনারা যারা যারা এখনো আমার নতুন চ্যানেল আজার ভাই অফিসিয়াল এবং এই চ্যানেল টেক গেমার এজেড অ্যাপ এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ 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 ভাইয়াস চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল আইকনগুলো প্রেস করে দেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তাড়াতাড়ি আপনাদের নিকট নোটিফিকেশন চলে যায় সো আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজের খেয়াল রাখেন টাটা বাই বাই